তাবলিগ জামাতের সোহরাওয়ার্দী ইস্তেমাকে কেন্দ্র করে যদি স্বঘোষিত আমির মাওলানা সাদ ও তার অনুসারীদের এ দেশে আসতে দেওয়া হয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারকে এই দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগ জামাতের এক পক্ষের নেতারা। মঙ্গলবার 5 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন থেকে তারা এই হুঁশিয়ারি দেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা কোনোভাবেই সেটি হতে দেব না। তাদের সমস্ত ষড়যন্ত্র যে কোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের মনে রাখতে হবে ছাত্র জনতার আন্দোলনে অনেক ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, আমরা শাপলা চত্বরে জীবন দিয়েছি, আওয়ামী জালিম সরকারের অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। এ সময় মাওলানা আব্দুল হামিদ পীর মধুপুর বলেন, বিশ্ব ইস্তেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে। আমি বলব, কিসের পরামর্শ? এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে সরকারকে এটাই বাস্তবায়ন করতে হবে, ভিন্ন কোনো চিন্তা করলে পরিস্থিতি ভয়াবহ হবে। তিনি আরো বলেন, আমরা সরকারকে সহযোগিতা করব, সরকারকেও আলেমদের সহযোগিতা করতে হবে, নয়তো পূর্ববর্তী সরকারের মতোই তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বেয়াদককে বাংলাদেশে আসতে দেয় তাহলে সরকারকেও পালিয়ে যেতে হবে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।